হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার এডুকেশনাল চ্যানেল আজকে আমি তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক অষ্টম শ্রেণীর ইতিহাস পূর্ণমান কুড়ি ফেব্রুয়ারি দু হাজার বাইশে নিউ সেশনের উত্তরগুলি আলোচনা করবো তো বন্ধুরা চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আমি তোমাদের অলরেডি ইংলিশের উত্তর আলোচনা করে দিয়েছি এবং ডিসক্রিপশানে তার লিঙ্কও দেওয়া আছে যদি তোমাদের প্রয়োজন হয় তো তোমরা সেখান থেকে দেখে নিতে পারো একে থেকে দেখো শূন্য স্থান পূরণ করো কয়েক প্রশ্ন দেখো মুর্শিদ বাংলার নাজিম পথ লাভ করেন এখানে হবে সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে কয়েক থেকে প্রশ্ন দেখো হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠা করেন এখানে হবে মীর উদ্দিন খান গয়দ্যাগের প্রশ্ন দেখো বাংলায় ভয়ানক দুর্ভিক্ষ দেখা দিয়েছিল সতেরোশো সত্তর খ্রিস্টাব্দে থেকে প্রশ্ন দেখো অধীনতামূলক মিত্রতার নীতি প্রবর্তন করেন এখানে হবে লর্ড ওয়েলেসলি দুদ্যাগে দেখো স্তম্ভ মেলাও এখানে দেখো ক কস্তম্ভের সঙ্গে তোমাদের খ খস্তম্ভ মেলাতে হবে তো আমি সোজাসুজি উত্তরগুলো লিখে দিয়েছি সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে পলাশি যুদ্ধ সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে বক্সার যুদ্ধ সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে দেওয়ানি অধিকার সতেরোশো বিরাশি খ্রিস্টাব্দে এখানে তোমাদের কিছু ছিল না তবুও আমি এখানে লিখে দিয়েছি সলবায়ের চুক্তি তিনের দিকে দেখো একটি দুটি বাক্যে উত্তর দাও কয়েক দিকে প্রশ্ন দেখো কোন নবাব বাংলার রাজধানী হিসাবে বেছে নিয়েছিল মুঙ্গেরকে কে অ্যান্সার হবে নবাব মির্কাসিম বাংলার রাজধানী হিসাবে বেছে নিয়েছিল মুঙ্গেরকে কে কয়ত্যাগের প্রশ্ন দেখো শর্ত বিলোপ নীতি প্রয়োগ করে কোম্পানি কোন রাজ্যগুলি দখল করে অ্যান্সার শর্ত বিলোপ নীতি প্রয়োগ করে কোম্পানি আঠেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে কচ্ছের মান্ডবী কমা আঠারোশো চল্লিশ খ্রিস্টাব্দে কোলাবা এবং জালন ও আঠারোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে সুরাট দখল করে কয়ত্যাগের প্রশ্ন দেখো কোম্পানি ও মহীশূরের মধ্যে কতগুলি যুদ্ধ হয়েছিল অ্যান্সার কোম্পানি ও মহীশূরের মধ্যে চারটি যুদ্ধ হয়েছিল দিকে প্রশ্ন দেখো চার পাঁচটি বাক্যে উত্তর দাও কয়েক দিকে প্রশ্ন দেখো ফররুক শিওরের ফরমানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কি কি অধিকার দেওয়া হয়েছিল অ্যান্সার ফর্রুক সিওরের ফরমান দ্বারা ব্রিটিশ কোম্পানি যে সমস্ত অধিকার পেয়েছিল সেগুলি হলো এক নম্বর পয়েন্ট করবে দিয়ে লিখবে ব্রিটিশ কোম্পানি বার্ষিক তিন হাজার টাকার বিনিময়ে ভারতে আমদানি রপ্তানি বাণিজ্য করতে পারবে দু নম্বর পয়েন্টে লিখবে কোম্পানি বিনা শুল্কে কলকাতায় কোম্পানি তৈরি করতে পারবে তিন নম্বর পয়েন্টে লিখবে শুধু বাণিজ্যিক নয় কমা রাজনৈতিক আধিপত্য ফরমান বলে ইংরেজরা লাভ করতে পারবে চার নম্বর পয়েন্টে লিখবে কোনো রকম বার্তা ছাড়াই কোম্পানি মাদ্রাজি মুদ্রা বাংলাতে চালাতে পারবে পাঁচ নম্বর পয়েন্টে লিখবে কোম্পানি কলকাতার পার্শ্ববর্তী আটত্রিশটি গ্রাম কিনতে পারবে ছ নম্বর পয়েন্টে লিখবে কোম্পানি মুর্শিদাবাদে টাকশালাকে ইচ্ছা মতন কাজে লাগাতে পারবে হদ্দ্যাগের প্রশ্ন দেখো পলাশির লুণ্ঠন বলতে কী বোঝো অ্যান্সার পলাশির যুদ্ধে ইংরেজরা জয়লাভের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের অর্থ সম্পদকে দুহাত ভরে ভারত থেকে নিজেদের দেশ ইংল্যান্ডে পাচার করেছিল ইংরেজরা সোনা রূপা বা কোনো পণ্য বিনিময়ের মাধ্যমে এই সম্পদের নির্গমন ঘটায়নি তাই অনেকে এই ঘটনাকে লুণ্ঠন বলেছেন থেকে প্রশ্ন দেখো কোম্পানি দেওয়ানি অধিকার পাওয়ার ফলে কি হয়েছিল অ্যান্সার পলাশির যুদ্ধ ও বক্সারের যুদ্ধ জয়লাভের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করে বাংলা রাজনীতিতে সম্পূর্ণ কর্তৃত্ব লাভ করে এই সময় থেকে শুরু হয় ক্ষমতাহীন দায়িত্ব ও দায়িত্বহীন ক্ষমতার নীলজ্জ অধ্যায় তারপরে হেডিং দেবে অর্থনৈতিক স্বার্থ দেওয়ার পরে লিখবে পলাশের যুদ্ধের পর থেকে ইংল্যান্ডে যে পরিমাণ অর্থ ও সম্পদ পাঠানো শুরু হয়েছিল দেওয়ানি লাভের পর থেকে তার পরিমাণ বহুগুণ বৃদ্ধি পায় এরপর হেরিং দেবে রাজনৈতিক স্বার্থ বাংলার নবাব নজম উদ দৌলা এক চুক্তিতে কোম্পানির মনোনীত ব্যক্তি বাংলার শাসক পথ পাবেন বলে অঙ্গীকার করায় বাংলার মসন্দের প্রকৃত নিয়ন্ত্রক হয়ে ওঠে কোম্পানি তো বন্ধুরা আমি তোমাদের সমস্ত প্রশ্নোত্তরগুলি আলোচনা করে বুঝিয়ে দিলাম যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে আর যদি প্রথমবার চ্যানেলে এসে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশানটিকে অবশ্যই অ্যালাউ করে দেবে যাতে আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে